হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করবো এই জানুয়ারি মাসে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কোন কোন রাজ্যে বেতন বৃদ্ধি করা হয়েছে যদিও কিনা আজকে ফেব্রুয়ারির দু তারিখ তো জানুয়ারি মাসের লাস্ট আপডেটটাই আমরা এখানে আলোচনা করব যে জানুয়ারি মাস পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন অন্যান্য রাজ্যতে ইভেন পশ্চিমবঙ্গে কত টাকা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ অন্যান্য রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা কত টাকা করে পাচ্ছেন তো একটা ক্লিয়ার একটা আইডিয়া তোমাদের মধ্যে কিন্তু তৈরি হবে এবং কম্পারিজনে বুঝতে পারবে যে অন্য জায়গাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কত টাকা আছে ঠিক আছে তো যাই হোক সময় নষ্ট না করে তোমাদের কোন কোন রাজ্যে কত টাকা রয়েছে জানুয়ারি পর্যন্ত সেটা তোমাদের আমি ভিডিওতে শেয়ার করছি তো দেখো সো প্রথম হচ্ছে আমরা পাঞ্জাবের কথা দেখব পাঞ্জাবকে পাঞ্জাবে অঙ্গনওয়াড়ি কর্মীরা ন হাজার পাঁচশো টাকা করে পাচ্ছেন লেটেস্ট অনুযায়ী এবং সহায়িকা যারা রয়েছেন তারা পাঁচ হাজার একশো টাকা করে কিন্তু পাচ্ছেন সো তারপর হরিয়ানা হরিয়ানাতে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন চোদ্দো হাজার টাকা করে আর সহায়িকারা পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা করে আর এটা হচ্ছে সবচেয়ে হায়েস্টে যেখানে চোদ্দো হাজার টাকা করে কর্মীদেরকে দেওয়া হচ্ছে ঠিক আছে নেক্সট হচ্ছে গুজরাট গুজরাটে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং সহায়কারদেরও কিন্তু যত টাকা ছিল সেই মানে করো তোমাদের ছ সাত হাজার টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তো এরপর ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ন হাজার পাঁচশো টাকা এবং অঙ্গনওয়াড়ি যে সহায়কাররা রয়েছেন তাদেরকে কিন্তু সেখানটায় ছ হাজার সাতশো টাকা মতন দেওয়া হচ্ছে দিল্লিতে বারো হাজার সাতশো কুড়ি টাকা করে দেওয়া হচ্ছে অঙ্গনাড়ি কর্মীদের এবং সহায়কাদের সেখানে কিন্তু সাত হাজার দুশো টাকা মতন দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে দিল্লিতে কিন্তু আজ থেকে তিন চার মাস বা ছ মাস আগে বেতন বৃদ্ধি হয়েছিল তারপর আর কোনো রকম বেতন বৃদ্ধি কিন্তু হয়নি ঠিক আছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর অঙ্গনাড়ি কর্মীদেরকে পাঁচ হাজার একশো টাকা এবং সহায়কাদের তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে মানে জম্মু কাশ্মীরে কিন্তু অঙ্গনাড়ি কর্মী এবং সহায়কাদের যে অনারিয়ামটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সবচেয়ে কম যেখানে কর্মী এবং সহায়কাদের বেতন দেওয়া হচ্ছে নেক্সট হচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং সহায়িকাদের চার হাজার টাকা করে এবং এখানে কিন্তু একটা উড়িষ্যা নিয়ে আমার একটা খবর দেখেছিলাম যেখানে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে সমস্ত কর্মীদের যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের এটা কন্ট্রাকচুয়াল জব তো সেই ক্ষেত্রে সকল কর্মীদেরকে কিন্তু পারমানেন্ট করা হবে এ বিষয় নিয়ে কিন্তু একটা গাইডলাইন্স তৈরি হয়েছিল যদিও কিনা সেটা এখনও পর্যন্ত কিন্তু লাগু হয়নি ঘোষণা করা হয়েছিল ঠিকই কিন্তু এখনও পর্যন্ত লাগু হয়নি লাগু হলে কিন্তু এখানেরও বেতন সরাসরি বৃদ্ধি করবে তো এটা লাস্ট যে আপডেট অনুযায়ী সেখানকার বেতন কর্মীদের সাত হাজার পাঁচশো এবং সহায়কাদের চার হাজার টাকা করে এরপর নাগাল্যান্ড নাগাল্যান্ডেও অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের বেতন খুবই কম যেখানে সহায়কাদের তোমাদের দু টাকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের চার হাজার পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সেখানে বেতন বৃদ্ধি নিয়ে অবশ্যই একটা আন্দোলন চলছে সেখানে বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা লেটেস্ট যে আপডেট সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু বেতনটা তোমাদের জানাচ্ছি তো বৃদ্ধি হলে পরে সেটা আমরা অবশ্যই বা নেক্সট মাসে যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হয় এটা আমার লেটেস্ট আবার রিপোর্টটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো যাই হোক এটা ছিল নাগাল্যান্ডের নেক্সট সো নেক্সট হচ্ছে কেরাল মানে তোমাদের কেরালাতে কেরালাতে কর্মীদেরকে চোদ্দো হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং সহায়িকাদের ন হাজার টাকা করে ঠিক আছে তোমাদের আগেও জানিয়েছি যে পাঞ্জাব আর হরিয়ানার থেকেও কিন্তু অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বেশি করে দেওয়া হচ্ছে তো সে ঠিক তেমনই কর্মীদের কিন্তু চোদ্দো হাজার এবং সহায়িকাদের ন হাজার টাকা করে কেরালাতেও দেওয়া হচ্ছে যেটা হায়েস্ট বলতে পারো সো এরপর তামিলনাড়ু তামিলনাড়ুদের অঙ্গনড়ি কর্মীদেরকে তেরো হাজার চারশো তেপান্ন টাকা এবং সহায়িকাতে সাত হাজার সাতশো কুড়ি টাকা করে দেওয়া হচ্ছে এটা লেটেস্ট আপডেট অনুযায়ী মানে এখানে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে এবং বেতন বৃদ্ধি করার পরে লেটেস্ট যে আপডেট সেই আপডেট অনুযায়ী তোমাদের যে বেতনক্রম দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অঙ্গনড়ি কর্মীদের এগারো হাজার পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে এবং সহায়িকাদের সাত হাজার টাকা করে দেওয়া হচ্ছে এখানেও বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং বৃদ্ধি করার পর কিন্তু এখানে এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয় এবং বৃদ্ধি করার পর এই টাকাটা কিন্তু কর্মীরা পাচ্ছেন নেক্সট হচ্ছে তামিলনাড়ু সরি তেলেঙ্গানা তেলেঙ্গানাতে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে তেরো হাজার ছশো পঞ্চাশ টাকা এবং সহায়িকাদের সাত হাজার আটশো টাকা করে দেওয়া হচ্ছে এখানেও বেতন বৃদ্ধি হয়েছে এবং এখানে পনেরোশো টাকা করে বেতন বৃদ্ধি করার পর এই বেতন কিন্তু লেটেস্ট যে বেতন সেই বেতন করেও আমরা তোমাদের সাথে শেয়ার করছি এরপর বিহার বিহারে সাত হাজার টাকা কর্মীদের এবং সহায়িকাদের চার হাজার টাকা এখানেও বেতন বৃদ্ধি করা হয়েছে পনেরোশো টাকা করে এবং আগে যে বেতন ছিল খুবই কম যদিও এখানে অল্পটুকু বেতন বৃদ্ধি করা হয়েছে কিন্তু এটা লেটেস্ট আপডেট অনুযায়ী কর্মীদের সাত হাজার টাকা এবং যে সহায়িকা রয়েছেন তাদেরকে কিন্তু চার হাজার টাকা করে বেতন বৃদ্ধি এখন নির্ধারিত করা হয়েছে সরকারের তরফ থেকে আর পশ্চিমবঙ্গে যেটা তোমরা অলরেডি জানো যে যেখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন যেখানে লাস্ট তিন চার বছর ধরে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি করা হয়নি হ্যাঁ যদি কোনো বেতন বৃদ্ধির কথা আসছে যদিও কিনা সেটা করা হয়নি তো যখনই এটার আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বাট এগুলি ছিল জানুয়ারি মাস পর্যন্ত মানে আজকে যেহেতু ফেব্রুয়ারি দু তারিখ কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের অল ওভার ইন্ডিয়াতে কত টাকা বেতন রয়েছে বা অনারিয়াম রয়েছে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য So thanks for watching my video.